বিসমিল্লাহ রহমান রহিম। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আগামী 11 এবং 12 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে আমি সম্পাদক পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর 1। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত সম্মানের একটা বিষয়, এবং সে কারণে আজকে প্রতিদ্বন্দ্বিতা করার মুহূর্তে আমি মহারব্বুল আলমিনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা মনে করি সুপ্রিম কোর্টের আইনজীবীদের স্বার্থ রক্ষাই হচ্ছে এই সমিতির প্রধান কাজ। এ কারণে নির্বাচনকে সামনে রেখে আমি বেশ কতগুলো কার্যক্রম হাতে নিয়েছি, যেগুলো আমি নির্বাচিত হলে বাস্তবায়ন করতে সক্ষম হব। আমার জন্ম 1970 সালে যশোরে। আমি 1986 সালে মহেশপুর হাই স্কুল থেকে ঝিনাইদহ জেলার সেখান থেকে এসএসসি এবং 1988 সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে বোর্ড স্ট্যান্ড সহ ইন্টারমিডিয়েট পাস করি। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স এবং এলএলএম সম্পন্ন করে আমি এই পেশায় যোগদান করি। পেশায় যোগদানের পরে আমি সরকারের কূটনীতিকের চাকরি নিয়ে লন্ডনে যাই। সেখানে আমি চাকরির পাশাপাশি আমি আবার পড়াশুনো করে আমি আবার ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পাই। ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে আমি দেশে ফিরে আমি আবারও আইন পেশায় পূর্ণ মনোনিবেশ করি। পেশার শুরুতেই বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে। তবে আজকের এই দিনে আমি বিশেষভাবে স্মরণ করি আমার মরুম সিনিয়র দেশের বরেণ্য আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ। আইন পেশায় দীর্ঘদিন পর্যন্ত থাকার ফলে আমার তরুণ আইনজীবীদের সঙ্গে বিশেষ করে আমার অত্যন্ত সুসম্পর্ক হয়। পেশা জীবনে আমি সিনিয়র জুনিয়র সবার সঙ্গে আমি সবসময় অত্যন্ত সুসম্পর্ক রেখে চলেছি, এবং সে কারণে পেশার মধ্যে সিনিয়র এবং জুনিয়র প্রত্যেকের সঙ্গে পেশাগত যে একটা সম্পর্ক আমার তৈরি হয়েছে অত্যন্ত নিবিড়। এবং আমি মনে করি সম্পাদক নির্বাচিত হলে আমাদের এই সম্পর্কটা আরও বেশি জোরদার হবে এবং সেটা অব্যাহত থাকবে। আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্যতম বড় বিষয় হচ্ছে যে আমাদের সবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি হচ্ছে বেনিভোলেন্ট ফান্ড। আমাদের যে বিদ্যমান বেনিভোলেন্ট ফান্ড আছে সেটি বৃদ্ধি করা হবে, এবং কোনো বিজ্ঞ সদস্য তার নিজের এবং পরিবারের প্রয়োজনে তাদের জীবদ্দশার জন্য একটি অংশ পেতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আমরা উল্লেখ করেছি অসুস্থ আইনজীবীদের জন্য একটা জরুরি মেডিকেল ফান্ড সৃষ্টি করা হবে, যেন যে কোনো কারণে কেউ অসুস্থ হয়ে গেলে সেই ফান্ড থেকে তারা টাকা পেতে পারেন। আইনজীবীদের কিউবিকেল সমস্যা নিয়ে সমাধানে, তাদের বসার সমস্যা সমাধানে একটা নীতিমালা করা হবে, এবং সেই নীতিমালার ভিত্তিতে তরুণ এবং সিনিয়র আইনজীবীদের মধ্যে আসন বণ্টন করা হবে। দেখুন, আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমি কিন্তু তাদের পাশে সবসময় ছিলাম। এ কারণে সুপ্রিম কোর্ট ডেতে যখন আমরা দেখলাম যে আমাদের অসংখ্য আইনজীবীদেরকে সে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, তাদের প্রতি সংহতি প্রকাশ করে আমি নিজে কিন্তু সে অনুষ্ঠানে দাওয়াত পাইলেও আমি কিন্তু সে অনুষ্ঠানে যোগদান করতে পারিনি। আমি একইভাবে সুপ্রিম কোর্টের প্রবেশদ্বারে বিশেষ কোনো দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যদি কখনও কোনো সদস্যদের নিগৃহীত হয়েছে, আমি কিন্তু সেই প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ করেছি। আমার এই প্রতিবাদ সুপ্রিম কোর্টের আইনজীবীদের পেশার মর্যাদা বৃদ্ধির জন্য, এবং সেটি আমি সম্পাদক নির্বাচিত হলে অবশ্যই অব্যাহত থাকবে। আমাদের যে সমস্ত বিজ্ঞ বোনেরা এখানে প্র্যাকটিস করেন তাদের আসলে অপ্রতুল সুযোগ সুবিধা আছে, এবং আমরা মনে করি যে মহিলা কমন রুম যেগুলো আছে সেগুলোকে আরও সুসজ্জিত করা, আরও উন্নতমানের করা, বাথরুম টয়লেট ফ্যাসিলিটি করা, আমাদের বিদ্যমান যে মসজিদ সেটি আরও সম্প্রসারণ করা হবে, এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের এখানে করা হয়। সমিতির পক্ষ থেকে সে সমস্ত অনুষ্ঠানগুলো বিশেষভাবে করা হবে এবং সেক্ষেত্রে বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হবে। আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বর্তমান যে ওয়াইফাই ব্যবস্থা আছে সেটি অত্যন্ত নাজুক। এখানে একটি শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে প্রত্যেকটা করিডোরে, এবং আইনজীবীরা যাতে সহজে ইন্টারনেট সুবিধা পান সেটি নিশ্চিত করা হবে। আমাদের লাইব্রেরিকে অত্যন্ত আধুনিক করা হবে। আমাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এটিকে একটা ই লাইব্রেরিতে রূপান্তরিত করা হবে, এবং সমিতির সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। এবং সমিতির প্রবেশদ্বারে, আমি আগেও বলেছি, সমিতির প্রবেশদ্বারে কোনো ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে সৌন্দর্য নষ্ট না করে সেখানে একটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। যে কোনো ব্যক্তি কিংবা সংগঠন ডিজিটাল ডিসপ্লে বোর্ডে সেটি করতে পারবেন। এতে আমাদের সুপ্রিম কোর্টের যে আউটলুক, সমিতি ভবনের যে আউটলুক, সেটি অত্যন্ত উন্নতমানের হবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রত্যেকটি সদস্যের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, এবং দীর্ঘদিনের আমাদের বছরের পর বছর আমাদের গড়ে ওঠার সম্পর্কের একটা মূল্যায়ন তারা করবেন, এবং আমাকে ভোট দিলে আমি তাদের এই মূল্যায়ন এবং তাদের এই সমর্থনকে আমি কোনোভাবেই অবজ্ঞা করব না, বরং আমি যে সমস্ত কার্যক্রমের কথা বলেছি সেগুলো আমি বাস্তবায়ন করব। বিজ্ঞ আইনজীবী সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আপনারা আমাকে সম্পাদক পদে 1 নম্বর ব্যালটে ভোট দিবেন। আমি আপনাদের ভোট, দোয়া এবং সমর্থন আশা করি। আল্লাহ হাফেজ।